হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে, গুড মর্নিং। আজ হবে আমাদের ব্রেকফাস্টে পাটিসাপটার পিঠে, তার জন্য এখানে নেওয়া হয়েছে মাখা সন্দেশ। আর এটার মধ্যে সব গুলিয়ে নেওয়া হয়েছে সুজি, ময়দা, চিনি, দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। এরপরে এটাকে করা হবে, মানে পাটিসাপটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা বানাবে। বাবা এখন পাটিসাপটাগুলো বানাচ্ছে, দেখুন। পিঠেগুলো সব হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আর আমাদের কটা খাওয়াও হয়ে গেছে বাবার ভাজতে ভাজতে, দারুণ হয়েছে খেতে, ক্ষীর দিয়ে একদম গরম গরম। আপনারা তাড়াতাড়ি বাড়ি বানিয়ে খেয়ে নিন শীতের শুরুতেই। আমাদের তো খাওয়া হয়ে গেল, কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখন বাজে মানে বিকেল 4:30, আর এখন তো 4:30 বাজলেই মানে ইভিনিং হয়ে যাচ্ছে, কারণ এখন দিন ছোট, রাত বড়, শীতকাল। 5টা বাজলেই এখন পুরো অন্ধকার হয়ে যাবে, আর 5:30 তো গোনার কোনো কথাই নেই, মনে হয় না 7:30 বাজে। তো যাই হোক, তো আমি আর রেডি হয়ে গেছি, এখন মা বাবার সাথে একটু মেলায় যাব ঘুরতে। আপনাদের বলেছিলাম হস্তশিল্প মেলা, সবরা মেলা আমাদের এখানে করোনা মধ্যে বসেছে, যাব। আর দুপুরবেলা লাঞ্চ করেছিলাম আমরা ভাত, ডাল, বাঁধাকপি, আলু মানে বাঁধাকপির তরকারি, আর হলো ডিমের ঝোল, সিম্পল। আজ এখানে চিকেন মটন কিছু হয়নি। আর সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম পাটিসাপটা পিঠে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আগেই। বাবা বানিয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে, গরম একদম গরম গরম অসাম লেগেছে। আপনারা সবাই ট্রাই করুন বাড়িতে, শীত তো চলেই এলো, খাওয়া শুরু করে দিন পিঠে। এখন তো পিঠে পায়েসের দিন, এরপরে পৌষ মাস, পুরো পিঠের পায়েসের মাস। এখন যাবো, রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, বাবাও রেডি হচ্ছে, আমি সবার আগে ফার্স্ট ফার্স্ট হয়ে গেছি, কারণ আমার একটু টাইম লাগে। টাইম তো আছে, টাইম নিয়ে নিই, তাতেই হয়ে গেছে আমার। ভাবছিলাম দুবেলা একটু ঘুমাবো, কিন্তু ঘুমালাম না, কারণ ঘুমালে আর যেতে ইচ্ছা করবে না, কারণ একটা শরীরটা ছেড়ে দেয় না ঘুমালে। আর ভাবলাম তাহলে আর বাবা যদি না নিয়ে যায় পরে, আজকে লাস্ট মেলা, আজকেই যাবো। অনেকদিন ধরে যাওয়া যাওয়া করছি না, যাওয়া হয়নি। এখন কিছু খাইও নি, এসে একবারে খাবো, দেখি ওখানে কিছু খেলে খাবো না তো, এসে গ্রিন টি তো খাই। চলুন আমার সাথে তাহলে, আবার পরে দেখা হচ্ছে। আপনাদের সব দোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি সুন্দর হয়। আমিও যাচ্ছি, কয়েক বছর যাওয়া হয়নি, মানে অনেক বছর যাওয়া হয়, কোনো বছর যাওয়া হয় না, এরকম এবছর যাচ্ছি। চলুন তাহলে, এখন বাবার বাইকে করে যাচ্ছি, খুব হাওয়া দিচ্ছে, এই চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। চলুন তাহলে যাই, বাইক থেকে নেমে তারপর আপনাদের মেলাটা ঘোরাবো, কথা হবে। আমাকে বাবা এখন বাইক থেকে নামিয়ে দিয়ে গেল,
মাকে এখন আনতে গেছে, আমি একটু দাঁড়িয়ে শ্যুট করছি। দেখুন আশেপাশটা কি সুন্দর, এখনও ঢুকিনি, সবাই মিলে একসাথে ঢুকবো মেলার ভেতরে, তখন আপনাদের সব দেখাবো ঘুরিয়ে, মেলাটা কি সুন্দর। দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর সব ফটো ফ্রেম, কি অপূর্ব লাগছে, যেমন সুন্দর দেখতে তেমনও প্রাইসটাও তেমন অপূর্ব। ওই দূরে মা দুর্গাটা তো আমার হেভি লেগেছে, যদি সম্ভব হতো আমি কিনতাম, বাট কি করবো। সুন্দর সুন্দর দেখুন পুতুল জুটের আর কি, খুব সুন্দর। আমি তো দুটো কিনেওছি, মা ওই দেখছে দেখুন হাতে নিয়ে। আর ওদিকে ছিল সুন্দর সুন্দর হার, অনেক কিছু, কত দেখাবো, অত দোকান ঘুরেও শেষ করতে পারিনি। আর কি সুন্দর সুন্দর মুখোশ দেখুন, এগুলো হেভি লেগেছে আমার, এই পরে কিনবো এরকম দুটো। আরও মাটি অনেক জিনিস আছে, নিজে বানাচ্ছে এরা হাতে। সুন্দর সুন্দর দেখুন বেতের চেয়ার, মোড়া টেবিল, আমার দারুণ লেগেছে।
ভিডিওটা এখানেই শেষ করছি, এটা আবার নেক্সট পার্টে আসবে, পার্ট 2-এ। বাই।